সেজদায় মাথা রেখে সূরা ফাতিহার একটি আয়াত পড়লে কি হয়, এর ফজিলত ও বরকত সম্পর্কে জানুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক মণ্ডলী, আজ দোয়া কবুলের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। প্রিয় দর্শক, আপনি যদি এই আমলটি করেন তাহলে মহান আল্লাহ তাআলা আপনার মনের সকল নেক আশা পূর্ণ করবেন ইনশাআল্লাহ। আর সেই আমলটি হচ্ছে সূরা ফাতিহার একটি আয়াত। প্রিয় দর্শক, এমন কোনো মুসলমান নাই যে এই সূরা জানে না, আর যদি না জেনে থাকে তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি মুসলমান নামের কলঙ্ক। প্রিয় বন্ধুরা, আজকে যে আমলের কথা বলছি এই আমলটি সেজদারত অবস্থায় করতে হয়, আর তা হলো কোনো নামাজের সময় সেজদা অবস্থায় সূরা ফাতিহার একটি আয়াত তেলাওয়াত করা। চলুন জেনে নেই কিভাবে করব এই আমলটি। সেজদায় মাথা রেখে সূরা ফাতিহার একটি আয়াত পড়ুন, তাহলেই আপনার মনের আশা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আয়াতটি হচ্ছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। প্রিয় বন্ধুরা, আমি আবারও বলছি, সেজদারত অবস্থায় একটি আয়াত পড়ুন সূরা ফাতিহার। সেই আয়াতটি হল ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এর অর্থ হল আমরা একমাত্র আপনারও ইবাদত করি এবং একমাত্র আপনার কাছেই সাহায্য চাই। উক্ত আয়াতটির আমল যদি আপনি নেক দিলে করেন তাহলে অবশ্যই মহান আল্লাহ তাআলা আপনার মনের সকল আশা পূর্ণ করবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, এই আমলটি কখন করবেন চলুন তা জেনে নেই। আর এই আমলটি করতে হবে এশার নামাজ পড়ে ঘুমোতে যাওয়ার আগে তিনবার দরুদে ইব্রাহিম পাঠ করে সেজদায় গিয়ে এই আয়াতটি 21 বার পাঠ করতে হবে। এরপর সেজদা থেকে উঠে সূরা ফাতিহা 100 বার পাঠ করবেন। তারপর আবার 3 বার দরুদে ইব্রাহিম পাঠ করে আপনি 2 হাত তুলে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে আপনার যে সমস্যা সেটি আল্লাহর কাছে বলুন। মহান আল্লাহ তাআলা আপনার সেই দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের মতো এ পর্যন্তই। কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি। সেই সাথে অবশ্যই একটি লাইক এবং অনেক শেয়ার করে আপনার চারিদিকে ছড়িয়ে দিন। ইসলামের আরও এমন নানান গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়মিত ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।